চকরিয়ায় 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সপ্তম গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে। গতকাল 15ই নভেম্বর মঙ্গলবার চকরিয়া উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওইদিন সকালে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাপি দেওয়ান। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা জাপি দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকসুদুল হক চট্টু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাহাতুজ্জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 25টি স্টলে শিক্ষার্থী খুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন আবিষ্কার উদ্ভাবন প্রদর্শন করা হয়। মোহাম্মদ সেলিমের ক্যামেরায় দেখুন মাতামুহুরী টিভির পর্দায়। যে আধুনিক রাষ্ট্রগুলির সাথে তাল মিলিয়ে যে বাংলাদেশ ছিল এক সময় বিরাট পারমাণবিক দুরি, এই বাংলাদেশ ছিল মঙ্গলবিত বাংলাদেশ। যে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2041 সাল বাস্তবায়নের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণয় বিজ্ঞান প্রযুক্তির স্বপ্নদ্রষ্টা সতীগুয়াদের জয়ের নেতৃত্বে আজকে শিক্ষা অঙ্গনে থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে তার মেধা এবং মনন চিন্তা চেতনা দিয়ে প্রত্যেকটি জায়গায় তিনি আমার মাননীয় প্রধানমন্ত্রীর যেই স্বপ্ন চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছেন। শুধু আমাদের রক্ত করতে হবে, আয়ত্ত করতে হবে এবং তার জন্য বিশেষত স্কুল কলেজের শিক্ষার্থীরা যে বিজ্ঞান ও শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে এবং এই বিজ্ঞান আজকে বিজ্ঞান বিহীন বাং বিশ্ব অসল। আমাদের যে যার মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা 2041 সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ স্বপ্ন দেখছেন সেখানে বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসলে আমি মনে করি যে আমাদের সময়ের চাইতে আমাদের এই সন্তানরা যারা আমাদেরকে আজকে এখানে সামনে বসে আছে তারা আমাদের চাইতে আরো বেশি পরিমাণে বিজ্ঞান মনস্ক হবে, তারা আরো বেশি পরিমাণে উদ্ভাবন শক্তি সমৃদ্ধ হবে, তারা আরো বেশি পরিমাণে জ্ঞান চর্চায় পারদর্শী হবে। এক সময় চিঠির যুগ থেকে আমরা চলে আসলাম আমাদের মোবাইলের যুগে, আমরা নাঙ্গলের যুগ থেকে চলে আসলাম ট্রাক্টরের যুগে, এখন কত সহজে মাঠের পর মাস একদিনে চাষ করে ফেলা সম্ভব, কত মাঠের পর মাস জমি একদিনে ফসল তুলে ফেলা সম্ভব, এগুলো হচ্ছে মূলত বিজ্ঞানের কারণে। বিজ্ঞান হচ্ছে অভাব হচ্ছে আবিষ্কারের জননী। মানুষ যখন প্রয়োজন অনুভব করলো তখন আস্তে আস্তে তার আবিষ্কারের দিকে ঝুঁকে পড়লো। এই মাইক্রোফোনটি হাতে না নিতাম, আজকে যদি আমি এভাবে আপনাদের সামনে যদি কথা না বলতাম আমার পক্ষে অনেক কঠিন হয়ে যেত। আপনাদের সবাইকে আমার কথাগুলো বা এখানে বক্তা যারা আছেন তাদের কথাগুলো শোনানোর জন্য এটা অনেক কঠিন হয়ে যেত। সুতরাং এই মাইক্রোফোনের কারণে আমরা সবার কাছে একযোগে পৌঁছাতে পারছি। আজকে যদি আমরা এই মোবাইলগুলো না থাকতাম তাহলে কিন্তু আমরা মানুষের সাথে দূর দূরান্তে কথা বলতে পারতাম না, যে কোনো সময় মানুষকে দেখতে পারতাম না, ভিডিও কলে কথা বলতে পারতাম না। এই যে বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে এটার জন্য আমাদের কাজ করে যেতে হবে, অর্থাৎ আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিকে সাথে নিয়ে চলতে হবে। আমরা যদি অন্যান্য উন্নত বিশ্বের দিকে তাকাই তারা যেভাবে বিজ্ঞানকে ব্যবহার করে বা তাদের জীবনের চলার দিনের প্রতিটা ক্ষেত্রে তারা বিজ্ঞানকে প্রযুক্তিকে যেভাবে ব্যবহার করে, সুতরাং আমাদেরকে বেশি পরিশ্রম করতে হবে, বেশি চিন্তা করতে হবে, বেশি কাজ করতে হবে। আমরা আমাদের এই প্রযুক্তি যেগুলো আছে এগুলোকে কাজে লাগানোটা বুঝতে হবে, এমন করবো না যে আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করে খারাপ দিকে ধাবিত হব। আমরা যেমন ফেসবুকটাকে ভালো কাজেও ব্যবহার করতে পারি ঠিক তেমনি খারাপ কাজেও ব্যবহার করতে পারি। আমরা যে কোনো একটি অ্যাপ্লিকেশন সেটাকে জঙ্গি কার্যক্রমেও ব্যবহার করতে পারি
ঠিক তেমনি আবার শিক্ষা বিস্তারে কিংবা সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য এই অ্যাপগুলো ব্যবহার করতে পারি।